আন্টি তুমি কেমন আছো? চলে যাচ্ছে এইসব নিয়ে, তোমাদের মতো মানুষদের নিয়ে, বাচ্চাদের ক্লাস নিয়ে। সব ক্লাসেস ভালো করে চলছে? হ্যাঁ, মোটামুটি ক্লাসগুলো তো চলছে একরকম। আরো নতুন নতুন অনেক ক্লাস আমরা এবারে করেছি। আর কতদিন ধরে জয়েনি করা সম্পূর্ণ চলছে? 32 বছর হয়ে গেল। 32 বছর, অনেকটা সময়। হ্যাঁ, আর কি কি অ্যাক্টিভিটিস এখানে হয়? অ্যাক্টিভিটিস এর মধ্যে নতুন যেটা, এমনিতেও মিউজিক, ডান্স, ড্রয়িং তো রয়েছে, নতুন যেটা অ্যাড করা হয়েছে যেমন জুয়েলারি কোর্সটা, ওটা খুব ইন্টারেস্টিং, মেয়েরা শিখছে সব। ভালো, হ্যাঁ, দূর দূর থেকে সবাই আসছে তো, পুরুলিয়া, মেদিনীপুর, ওরা ওখানে সুন্দর স্টল দিচ্ছে, সুন্দরভাবে ওখানে মানে ওরা চালাচ্ছে, এটাই খুব আনন্দ লাগছে। আর বিউটিশিয়ানটাও তো ওরা এখান থেকে শিখে গিয়ে সেই মানে কাঁথি ফাঁথে ভর্তি স্টল একেবারে, এখন মার্কেটিং করছে। এটা আরাফ অ্যারোমেটিক্স এর নাম দিয়ে চলছে, তো মার্কেটিং করছে চয়লি। পারফিউম একটা খুব ভালো লাগলো তোমার সাথে। আর জয়েন করা আরো অনেক বছর যাতে হোক এটাই চাইবো আমি। তুই তো নাচের ক্লাসটা নিচ্ছিস, ছোট ছোট ছাত্রী থেকে বড় হয়ে আজকে তোরা এত বড় হয়েছিস, আর ক্লাসেও সুন্দর করে তোরা সব শেখাচ্ছিস বাচ্চাদের সবাই। আমাদের খুব ভালো র্যাঙ্ক শোটাও হচ্ছে, বাচ্চাদের ক্লাসগুলো, শোজগুলো খুব ভালো হচ্ছে, পরপর তো শোজগুলো আসছে না আমাদের, কন্টিনিউ শোজ হচ্ছে। হ্যাঁ, বাচ্চারা খুব ভালো করছে করছে। হ্যাঁ হ্যাঁ, আর গার্জেনরাও করছে। হ্যাঁ, গার্জেনদের গ্রুপটাও আমাদের খুব সুন্দর হয়েছে পুরো, তো মানে প্রত্যেক সানডে, স্যাটারডে সানডে আমাদের পুরো শো মানে কলশোগুলো পাচ্ছে, কিন্তু একটু দূরত্বের জন্য একটু প্রবলেম হচ্ছে। লাস্টলি শ্রীরামপুরে আমরা শো করে এলাম, তো শ্রীরামপুরে শোটা খুব সুন্দর হলো, ওখানে গিয়ে আমরা সব শো করে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা চাইলে ফেসবুকের পেজটাও ফলো করতে পারেন জয়নি।
প্রমলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের चाय बनते हैं।